বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোমবার আমার জীবন আমার স্বচ্ছ শহর অভিযান কর্মসূচির অংশ হিসেবে মহারাজগঞ্জ বাজারে বিশেষ স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি সংগঠিত হলো। এদিনের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাশদত্ত, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। এদিনের এই কর্মসূচি নিয়ে কথা বলতে গিয়ে ডক্টর মানিক সাহা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রায় সময় বলে থাকেন, নিজে নোংরা করব না এবং অন্য কেউ নোংরা করতে দেব না, বাড়িঘরের মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে রাস্তাঘাট সহ সমস্ত এলাকা। কিন্তু বর্তমান সময়ের প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থ হুমকির সামনে দাঁড় করিয়েছে বিশ্ববাসীকে। প্লাস্টিক পচনশীল নয়, যার কারণে পরিবেশের উপরে বোঝা চেপে যাচ্ছে প্লাস্টিকের। রাস্তাঘাট থেকে শুরু করে নানা নর্দমা এই প্লাস্টিকের আবর্জনায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এতে জল নিষ্কাশনী ব্যবস্থা সম্পূর্ণ অকেজো হয়ে যায়, যার কারণে অল্প বৃষ্টিতে রাস্তাঘাট প্লাবিত হয়। তাই নাগরিক সভ্যতা টিকিয়ে রাখতে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে এখন নিজেদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। ত্রিপুরাতে প্লাস্টিকের কারখানা নেই, প্লাস্টিক কারখানা ত্রিপুরাতে গড়ে তোলার জন্য অনুমতি দেওয়ার চিন্তা ভাবনা নেই সরকারের। তারপরেও বাইরে থেকে আমদানিকৃত প্লাস্টিকই ত্রিপুরাবাসীকে বিশেষ করে আগরতলায় শহরবাসীকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তাই 2022 সালেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে প্লাস্টিকের পরিবর্তে সামগ্রী ব্যবহার করার। প্লাস্টিকের মতোই কাজ করে কিন্তু পচনশীল এই ধরনের বিকল্প সামগ্রী ব্যবহার করার উপর জোর দিয়েছে সরকার। এক্ষেত্রে সাধারণ নাগরিকদের কাছে প্লাস্টিকের ব্যবহার কমাবার জন্য অনুরোধ রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, বাজারে প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য প্রচার করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে এর ব্যবহার কমাতে কাজের কাজ কিছুই করা হয় না। এক্ষেত্রে সাধারণ নাগরিকদের বিশেষভাবে সচেতন হতে হবে। বাজার থেকে কোনো সামগ্রী কিনে বাড়িতে নিয়ে যেতে প্লাস্টিকের ক্যারি ব্যাগের ব্যবহার না করে আগের মতোই কাগজের ঠেঙ্গা বা কাপড়ের ব্যাগ ইত্যাদি ব্যবহারের উপর জোর দিতে হবে। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় যেটা বলে থাকেন যে নিজেও নোংরা করবো না, অন্য কেউ নোংরা করতে দেবো না, রাস্তাঘাট বাড়িঘর তো আমরা সবসময় পরিষ্কার রাখি। এবং এই প্লাস্টিকের বিষয়ে আপনারা দেখুন, এটা তো একটা সাংঘাতিক সমস্যা, কারণ এই প্লাস্টিক কিন্তু ডিগ্রেডেবল না। তো যে কারণে প্লাস্টিক যদি আমরা ব্যবহার যদি আমরা বন্ধ না করি, তাহলে বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেন থেকে শুরু করে সেগুলো জাম হয়ে যায়, তাতে করে জল কিন্তু বেরোতে পারে না। সবাই জানেন রাস্তাঘাটে জল জমে যায়। তো সেই কারণে এইবারের সবার কাছে আমি অনুরোধ করব যে ত্রিপুরাতে যেহেতু আজকে আমরা মহারাজগঞ্জে বাজারে এখানে বাজার কমিটির মাধ্যমে আমরা এখানে স্বচ্ছ ভারত অভিযান করছি আজকে, কিন্তু প্লাস্টিককে কিন্তু আমাদের ব্যবহার বন্ধ করা উচিত। ত্রিপুরাতে প্লাস্টিকের কারখানাও নেই, বাইরের থেকে আসে এবং আমাদের চিন্তাভাবনাও নেই। তো এর পরিবর্তে আমরা 2022-এ আমরা চেষ্টা করেছি তার পরিবর্তে কী কী ব্যবহার করা যায়, এবং সেটা কাপড়েরও হতে পারে, বিভিন্ন আজকাল গাছের যে উপাদান নিয়ে সেগুলো নিয়ে আমরা চেষ্টা করেছি, বা ডিগ্রেডেবল কিছু পদার্থ আছে সেগুলো দিয়ে আমরা চেষ্টা করছি, এবং আলটিমেটলি বাজারও আছে, এবং সেগুলো আমি সবার কাছে অনুরোধ করবো সেগুলো যেন ব্যবহার করে, যাতে করে যে প্লাস্টিকের যে সমস্যা সেটা যেন আমরা সেই সমস্যা আমরা জর্জরিত না হই, এবং সেটা সবাই। আর আজকে এখানে বাজারে যেহেতু করছি, বাজারে দেখা যায় যে এককালীন যে প্লাস্টিক ব্যবহার আমরা বলি ঠিকই, কিন্তু কাজে কিন্তু সেটা করি না। এবং আমি সবার কাছে আমি অনুরোধ করব যাতে এই প্লাস্টিক আমরা বর্জন করি, এবং প্লাস্টিকের পরিবর্তে যেটা আগে কাগজ আমরা ব্যবহার করতাম, আমরা যে ব্যাগও ব্যবহার করতাম, ক্যারি ব্যাগ যেটা প্লাস্টিক ছাড়া, কিন্তু সেগুলো যদি আমরা জুটেরও ব্যবহার করতাম, সেগুলো যদি ব্যবহার করি, আবার আমরা যদি ফিরে যাই প্লাস্টিক ব্যবহারের আগেও তো আমরা চলতাম। তো সেইভাবে যাতে আমরা সমস্ত যাই কিনি আমরা বাজার থেকে বা বাড়িতে নিয়ে যাই, সেগুলো যেন প্লাস্টিক ছাড়া যেন। বৃক্ষরোপণ প্রসঙ্গে ডক্টর মানিক সাহা বলেন, গাছ ছাড়া পরিবেশ রক্ষার কথা চিন্তাই করা যায় না। পরিবেশ দূষণ ঠেকাতে গাছের বিকল্প কিছুই নেই, কারণ বাঁচিয়ে রাখার জন্য অক্সিজেনের সরবরাহ পাওয়া যায় গাছ থেকেই। পরিবেশের ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক রাখে গাছ। গাছ ছাড়া বাঁচার সম্ভাবনা নেই সেটা বুঝে গেছে মানুষজন, তাই বনায়নের জন্য প্রচুর গাছ এখন লাগানো হয়। এই গাছ লাগানোর কাজ নিয়মিত হচ্ছে এবং আগামী দিনেও তা জারি থাকবে। আপনারা সবাই জানেন বৃক্ষরোপণ আমাদের একটা প্রধান আমাদের কার্যপ্রণালীর মধ্যে পড়ে, কারণ গাছ যদি না থাকে এবং আমাদের যদি পরিবেশ যদি দূষণ হয়, গাছ লাগালে কি হয়, আমাদের অক্সিজেনের মাত্রা বাড়ে এবং তা করে পরিবেশের যে ইকোলজিক্যাল ব্যালেন্স সেটাও আমাদের ঠিক থাকে। তো আমি সবাইকে বলবো যে অন্ততপক্ষে গাছ লাগাবেন, আর গাছ যাতে না কাটে সেই বিষয়টা বলে সেইভাবে আমরা কাজও করছি, আমাদের সরকারও করছে, আমরা সবাই মিলে বিভিন্ন যেসব
সামাজিক সংস্থা আছে, বাজার হাট সব জায়গায়, স্কুল কলেজ সবাই কিন্তু সেই কাজটা করে এবং সেটা আমরা ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।